2021 সালে প্রায় 67% সংখ্যালঘু অধ্যুষিত ভাঙড়ে হেরেছিল তৃণমূল। সম্প্রতি প্রায় 68% সংখ্যালঘু অধ্যুষিত সাগরদিঘি উপনির্বাচনেও হারের মুখ দেখতে হয়েছে তাদের, যার জেরে পঞ্চায়েত ভোটের মুখে প্রশ্ন উঠতে শুরু করেছে, সংখ্যালঘু ভোটাররা কি তৃণমূলের থেকে মুখ ফেরাচ্ছে? এই প্রেক্ষাপটে আসন্ন পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়ে বিজেপির শক্ত ঘাঁটি কোচবিহার জেলায় সম্মেলন শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল। পিছিয়ে নেই গেরুয়া শিবিরও। সংখ্যালঘুদের মন পেতে দলের জেলা পার্টি অফিসে বৈঠক করেছে বিজেপির সংখ্যালঘু মোর্চা। তৃণমূল ও বিজেপি সূত্রে খবর, খুব শিগগিরই ব্লক ও অঞ্চল স্তরেও শুরু হবে সংখ্যালঘুদের নিয়ে সম্মেলন। আর এই নিয়েই কোচবিহার জেলায় চড়ছে রাজনীতির পারদ। ভয় আর সংখ্যালঘুরা পায় না, সেটা অনেক আগে থেকে চেষ্টা করছিল, বামফ্রন্ট আমলেও চেষ্টা করেছিল। বামফ্রন্টরা এক বলেছে বিজেপি করলেই আর মুসলমানরা এখানে থাকতে পারবে না, অনেক চেষ্টা করার পরেও কিন্তু সংখ্যালঘুদের ভারতীয় জনতা পার্টির থেকে মানে আটকাতে পারেনি। সংখ্যালঘুরা যা ভারতীয় জনতা পার্টির দিকে আসবে তার লক্ষণ পরিষ্কার, সমস্ত জায়গায় সংখ্যালঘুরা আবার বিজেপির দিকে আসছে। সাগরদিঘি মডেল যেটা বলবার চেষ্টা করছে, আসলে বিজেপি তো এই প্রমোট করেছে পেছন থেকে কংগ্রেস সিপিএমকে, তো স্বাভাবিকভাবে এটা থেকে স্পষ্ট যে একটা অশুভ আতাত বিজেপি কংগ্রেস সিপিএম পড়বার চেষ্টা করছে। গত 11 বছর যিনি সাচার কমিটির রিপোর্টকে মান্যতা দিয়ে সংখ্যালঘু মানুষদের উন্নয়নে যে ল্যাকগুলো ছিল সেগুলোকে পূরণ করেছেন। কোচবিহার জেলায় প্রায় 30% সংখ্যালঘু ভোট রয়েছে। কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত 9টি বিধানসভা আসনের মধ্যে 4টিতে সংখ্যালঘু ভোট বড় ফ্যাক্টর। সেই জেলা জুড়ে সংখ্যালঘু কনভেনশন শুরু করেছে তৃণমূল, একই পথে হাঁটছে বিজেপিও। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা প্রান্তিক জেলায় সংখ্যালঘু ভোট পেতে মরিয়া দুপক্ষই, কিন্তু শেষমেশ বাজিমাত করবে কারা সেটা বোঝা যাবে পঞ্চায়েত ভোটের ফলেই। শুভেন্দু ভট্টাচার্য, রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।